আসসালামু আলাইকুম দর্শক, আমাদের অ্যাসিস নেচার টিপসে আপনাদের স্বাগতম। যারা রাত্রি বা ভোরে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেন, তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। আমরা প্রায় শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটা একটা কারণ হচ্ছে, রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে গেলে আমরা খুব তাড়াহুড়া করে উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাৎ কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়। হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে হতে পারে হার্ট অ্যাটাকের মতো দুর্ঘটনা। ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার আগে সবাইকে 1.5 মিনিট সময় নেওয়ার একটি ফর্মুলা দিয়েছেন। এই 1.5 মিনিট সময় নেওয়াটা খুবই জরুরি, কারণ এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা। হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই 1.5 মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম 30 সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন। এরপর উঠে বিছানায় বসে থাকুন 30 সেকেন্ডের মতো। শেষ 30 সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন। এই 1.5 মিনিটের কাজ শেষ হওয়ার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে। খুবই গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন। মনে রাখবেন, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটতে পারে।